দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসনের নবনির্বাচিত স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ সেলিম বিডি হেডলাইন্সকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, এ নির্বাচন মেহনতি মানুষের পরিশ্রমের ফলে সাধারণ জনগণের বিজয় হয়েছে। তিনি আরও বলেন, ঢাকা সাত আসনে বিগত দিনে যারাই এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন তারা এলাকার কোনো উন্নয়ন করেনি, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় এলাকার উন্নয়নের সব ধরনের কাজ করে যাবেন বলে জানান তিনি। তাই তারাই আমাকে বিজয় করেছে, এই বিজয় যদি বলি আমি তাদের কাল গতকাল শপথ নিয়েছি, এখন এলাকার উন্নয়নের এবং সমস্যা বলি এই চারো থানায় একই জর্জরিত, কারণ বিগত দিনে যারাই ছিল তারা এগুলি কাজ করেনি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস প্রসঙ্গে তিনি বলেন, 1971 সালে স্বাধীনতা ঠিকই পেয়েছি, তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে না পেয়ে পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা পাইনি।